এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জমজমাট লোকসভা ভোটের প্রচার, জয়নগরে প্রচার, তৃণমূল প্রার্থীর মিছিল করে প্রচার করছেন প্রতিমা মণ্ডল, সেই ছবি আপনারা দেখছেন, দলীয় পতাকা রয়েছে, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে মিছিল করে প্রচার করছেন প্রতিমা মণ্ডল, জমজমাট বলা যেতে পারে প্রচার ময়দান। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, জমজমাট প্রচার পর্ব এই মুহূর্তে ঠিক কোথায়, সেই যেখানে হেঁটে যাচ্ছেন প্রার্থী এই মুহূর্তে ঠিক কি ছবি জানতে চাইব, কোন জায়গায় রয়েছে সেই মিছিল? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন এবং বিধায়ক শওকত মোল্লা রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যানিং বাজার, সেই ক্যানিং বাজারে কিন্তু একদমই দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটে প্রচার করছেন প্রতিমা মণ্ডল, আর অন্যদিকে তারা পিঠে পুজো দিয়ে কিন্তু প্রচার শুরু করলেন শতাব্দী রায়, লোকসভা ভোটের প্রচার শুরু করলেন। এবং প্রচার শুরুর দুটো ছবি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যে প্রচারের ময়দানে কেউ কিন্তু এক চুলো জমি ছাড়তে নারাজ, জমজমাট প্রচার পর্ব। একদমই দেখতে পাচ্ছেন যেখানে ক্যানিংয়ে প্রচারে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, অন্যদিকে বীরভূমে ভোট প্রচারে শতাব্দী রায়, আর তিনি প্রচার শুরু করলেন তারা পিঠে পুজো দিয়ে। সকাল সকাল তারা পিঠে মায়ের মন্দিরে পুজো দেন এবং পুজো দেওয়ার পর তিনি প্রচার শুরু করেন। আর ঠিক কি বলেছেন প্রচারে বেরিয়ে শতাব্দী রায় শুনুন। একদমই দেখাচ্ছি আপনাদের যে কর্মীদের নিয়ে প্রচারে প্রতিমা মণ্ডল, তিনি পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারছেন, জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। জমজমাট বলা যেতে পারে জয়নগরের প্রচার পর্ব, কারণ জয়নগরে প্রচার তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের, দেখতে পাচ্ছেন সেই ছবি। আর অন্যদিকে আমরা কি দেখছি, অন্যদিকে কিন্তু দেখছি লোকসভা ভোটের প্রচার শুরু, শতাব্দী তারাপীঠে পুজো দিয়ে প্রচার করছেন তিনি। অন্যদিকে কিন্তু কসবাতেও একই ছবি দেখা যাচ্ছে, কসবাতেও প্রচারের ময়দানে বাম প্রার্থী, তিনি প্রচারে নেমে পড়েছেন সাইরা শাহ হালিম, তিনিও কিন্তু একদম রাস্তায় নেমে পায়ে হেঁটে প্রচার সারছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। বলা যেতেই পারে আজকের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে ঠিক কবে ভোট শুরু হচ্ছে, কত দফায় ভোট শুরু হচ্ছে। কিন্তু তার আগে থেকেই আমরা দেখেছি, যবে থেকে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু প্রচারে নেমে পড়েছেন, কখনো দেওয়াল লিখনে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে তাদের, কখনো আবার দেখা যাচ্ছে পায়ে হেঁটে, কখনো আবার দেখা যাচ্ছে মেট্রো সফর করেও প্রচার সারছেন। মানে এক একটা অভিনব কায়দায় কিন্তু প্রচার পর্ব চলছে। আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি প্রতিমা মণ্ডল, তিনি পায়ে হেঁটে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারছেন। অন্যদিকে বাম প্রার্থী সাইরা শাহ হালিম, তারও কিন্তু দেখা যাচ্ছে প্রচার পর্বে পায়ে হেঁটে হাত জোড় করে তিনি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে নমস্কার জানাচ্ছেন। আর অন্যদিকে শতাব্দী রায়, তিনি পুজো দিয়ে মায়ের মন্দিরে, তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দিয়েছেন, পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করছেন। লোকসভা ভোটের প্রচার একদম বলা যেতেই পারে জোর কদমের শুরু, তার কারণে প্রচারের ময়দান থেকেই প্রত্যেকে তারা তাদের যে ইস্যু, তারা তাদের যে বার্তা, সাধারণ মানুষের জন্য তারা কি করতে চাইছেন, সমস্তটাই সাধারণ মানুষের সামনে তারা তুলে ধরতে চাইছেন। সেই কারণে রাস্তায় নেমে পায়ে হেঁটে প্রচার প্রত্যেকটি দলীয় প্রার্থীদের। এবং লোকসভা ভোটার প্রচার বেরিয়ে শতাব্দী রায় ঠিক কি বলেছেন আমরা শুনব। ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ প্রত্যেকবারই তারামার এখানে পুজো দিয়ে শুরু করি, এবং তারামার আশীর্বাদ আছে বলেই আমি বীরভূমের ক্যান্ডিডেট হতে পেরেছি।
এবং আমি সেটা মনে করি। আর 2009 সবটাই অপরিচিত ছিল, মানুষের ভালোবাসা সেটা বীরভূমের মানুষের উচ্ছ্বাস সে ভালোবাসা, আর এখন অনেক বেশি আমি সবাইকে জানি, তোমাদের মুখগুলোকে চিনে গেছি, তখন আমার অপরিচিত ছিলে, সেরকমভাবে সবাইকেই আমি চিনে। এতদিন পর অনুব্রতহীন জেলায় আপনাকে এবার দাঁড়াতে হচ্ছে, তার ভোট কৌশলী সেই ক্ষেত্রে কতটা এবারে নতুনত্ব থাকবে? হ্যাঁ, ভোট কৌশলী বলতে সংগঠন নিশ্চয়ই ওনার ছিল, উনি সেই হিসেবে সংগঠনটাকে করেছেন, তার সংগঠনের মানুষগুলোও আছে, তার ভাবনাতেও সেই মানুষগুলো রয়ে গেছে, তারা তার মতনই ভোট করবে এবং তারা এতদিন ধরে রাজনীতি দেখাচ্ছে। প্রতিমা মণ্ডল, তিনি পায়ে হেঁটে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারছেন। অন্যদিকে বাম প্রার্থী সায়রা শাহ আলিম, তারও কিন্তু দেখা যাচ্ছে প্রচার পর্বে পায়ে হেঁটে হাত জোর করে তিনি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে নমস্কার জানাচ্ছেন। আর অন্যদিকে শতাব্দী রায়, তিনি পুজো দিয়ে মায়ের মন্দিরে, তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দিয়েছেন, পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করছেন। লোকসভা ভোটের প্রচার একদম বলা যেতেই পারে জোর কদমে শুরু, তার কারণে প্রচারের ময়দান থেকে প্রত্যেকে তারা তাদের যে ইস্যু, তারা তাদের যে বার্তা, সাধারণ মানুষের জন্য তারা কি করতে চাইছেন সমস্তটাই সাধারণ মানুষের সামনে তারা তুলে ধরতে চাইছেন। সেই কারণে রাস্তায় নেমে পায়ে হেঁটে প্রচার প্রত্যেকটি দলীয় প্রার্থীদের। এবং লোকসভা ভোটার প্রচার বেরিয়ে শতাব্দী রায় ঠিক কি বলেছেন আমরা শুনব। ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ প্রত্যেকবারই তারা আমার এখানে পুজো দিয়ে শুরু করি এবং তারা আমার আশীর্বাদ আছে বলেই আমি বীরভূমের ক্যান্ডিডেট হতে পেরেছি এবং আমি সেটা মনে করি। আর 2009 সবটাই অপরিচিত ছিল, মানুষের ভালোবাসা সেটা বীরভূমের মানুষের উচ্ছ্বাস সে ভালোবাসা, আর এখন অনেক বেশি আমি সবাইকে জানি, তোমাদের মুখগুলোকে চিনে গেছি, তখন আমার অপরিচিত ছিলে, সেরকমভাবে সবাইকেই আমি চিনে। এতদিন পর অনুব্রতহীন জেলায় আপনাকে এবার দাঁড়াতে হচ্ছে, তার ভোট কৌশলী সেই ক্ষেত্রে কতটা এবারে নতুনত্ব থাকবে? হ্যাঁ, ভোট কৌশলী বলতে সংগঠন নিশ্চয়ই ওনার ছিল, উনি সেই হিসেবে সংগঠনটাকে করেছেন, তার সংগঠনের মানুষগুলোও আছে, তার ভাবনাতেও সেই মানুষগুলো রয়ে গেছে, তারা তার মতনই ভোট করবে এবং তারা এতদিন ধরে রাজনীতি করেছে।